কখনো বিরক্ত করব না, চলে যাব আমি তোমার কাছ থেকে অনেক দূরে। আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আর কখনো তোমাকে এই পিচ্চির জ্বালা সহ্য করতে হবে না, মুক্ত করে দিলাম, খুব ভালোবাসি তোমায়। আমি কোনো কথা বললাম না, নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মালো। আমি নীলা কি মারলাম, কি করে ওর মতো একটা পিচি মেয়েকে মারতে পারলাম, খুব ভুল করে ফেললাম। আমি এক্ষুনি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, আর ওকে আমার বউয়ের মর্যাদা দেব। আমি পিছনে তাকাতেই নীলাকে দেখতে পেলাম না, বুকের মধ্যে কেমন দুঃখ করে উঠল। রুমের মধ্যে নীলাকে খুঁজলাম কিন্তু পেলাম না, ওয়াশরুমে গেছে হয়তো, ওয়াশরুমে গেলাম কিন্তু নীলাকে পেলাম না। কোথায় গেল নীলা? আমি বেলকনিতে গেলাম কিন্তু নীলাকে পেলাম না। আমি নিচে গিয়ে নীলাকে ডাকতে লাগলাম, আমি সারা বাড়িতে খুঁজে নীলাকে পাচ্ছি না। আমার চিৎকার করে ডাকায় আম্মু আব্বু জান্নাত এরা সবাই বেরিয়ে আসলো। কি হয়েছে, এত জোরে জোরে নীলাকে ডাকছিস কেন, কোথায় গিয়েছো? আম্মু, আমি নীলাকে খুঁজে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে কোথায় যাবে এত রাতে? বাড়িতে আছে, দেখ ওয়াশরুমে গেছে হয়তো। না আম্মু, ওয়াশরুমে আমি খুঁজেছি, সারা বাড়িতে নীলাকে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। কি বলছিস, কি কিছু হয়েছে দুদিনের মধ্যে? তারপর আমি সব ঘটনা খুলে বললাম, মানে নীলাকে বউয়ের অধিকার দেইনি এসব কথা বললাম। তুই এটা কিভাবে করতে পারলি? যেখান থেকে পারিস তাড়াতাড়ি নীলাকে নিয়ে আয়। আনবো আম্মু, আমি নীলাকে খুঁজে আনবো, আমি নীলাকে কোথাও যেতে দেব না। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নীলাকে খুঁজতে। কোথায় খুঁজবো আমি নীলাকে, কোথায় গেল মেয়েটা? আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু নীলাকে কোথাও পেলাম না। চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমার কান্না কোনোভাবে থামছে না। আমি নীলাকে খুঁজতে খুঁজতে রাস্তার মাঝখানে চলে আসি। এমন সময় একটা মিনি ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। 3 দিন পর আমার জ্ঞান ফেরায়, আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আশেপাশে লক্ষ্য করলাম, দেখলাম আম্মু চেয়ারে বসে আছে। আম্মু, আমি এখানে কেন? 3 দিন আগে একটা ট্রাকের সঙ্গে তুই অ্যাক্সিডেন্ট করেছিলি। আমার সবকিছু মনে পড়ে গেল, আমি উঠে বেরিয়ে যেতে লাগলাম। আম্মু আমাকে আটকালো। কোথায় যাচ্ছিস তুই? আম্মু, নীলাকে খুঁজে বের করতে হবে। নীলাকে সবাই খুঁজছে, তুই এখন অনেক অসুস্থ, তোকে এখন যাওয়া লাগবে না। না আম্মু, নীলাকে আমি খুঁজতে যাব। নীলার সাথে আমি খুব অন্যায় করেছি, ওকে যেখান থেকে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আগে সুস্থ হয়ে নে, তারপর খুঁজিস। আর শোন, নীলা হয়তো বা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে মানে? কোথায় নীলা, তোমরা কিভাবে জানলে? আমাদের বাসা থেকে একটু সামনেই সেদিন রাতে আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওটা নীলাই ছিল, কারণ ওখানে নীলার রক্তাক্ত ওনা পাওয়া গেছে। নীলার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার বুকের ভিতর কেমন যেন করছে। নীলার কিছু হয়নি তো? কেমন আছে, কোথায় আছে? তুই কোনো চিন্তা করিস না, আশেপাশে সব হাসপাতালে খবর নেওয়া হচ্ছে, নীলাকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আমার কথায় একটু স্বস্তি পেলাম, কিন্তু থাকতে পারছি না। না, আমাকে এখন নীলাকে খুঁজতে যেতে হবে, আমি কারো উপরে ভরসা পাচ্ছি না। আমি নিজে নীলাকে খুঁজে বের করব। আমি কারো কথা না শুনে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। আশেপাশে আমি নীলাকে খুঁজতে শুরু করলাম। আমি কয়েকটা হাসপাতালে খোঁজ নিলাম কিন্তু ওরা কেউ নীলার ব্যাপারে কিছু বলতে পারলো না। আমার মাথায় হাতে পায়ে সব জায়গায় ব্যান্ডেজ, নাড়াচাড়া করায় আমার মাথার ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। আমি নিরুপায় হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর আমার মাথা দিয়ে টপে টপে রক্ত ঝরছে। কিছু দূর এগুতে আশিক স্বামী ওরা আমাকে দেখতে পেল। আমার মাথা দিয়ে রক্ত পড়ায় ওরা আবার আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমার মাথায় আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নীলার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কোথায় পাবো আমি নীলাকে? নীলাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখে। এভাবে 7টা দিন পেরিয়ে গেল, আমি এখন মোটামুটি সুস্থ। আজকে আমাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেল। এই 7টা দিন আমার কিভাবে কেটেছে আমি বুঝতেই পারিনি। এখন আমি থাকতে পারছি না নীলাকে ছাড়া, আমার ভীষণ কষ্ট হচ্ছে। নীলাকে একটু দেখার আশায় আমি ছটফট করে বেড়াচ্ছি। এখন আমি নীলাকে খুঁজে বেড়াই, সকাল থেকে শুরু করে রাত পেরিয়ে যায়। আমি নীলাকে খুঁজি কিন্তু কোথাও পাই না। শহরের আনাচে কানাচে প্রত্যেকটা কোনায় আমি নীলাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ভাবছি ঢাকায় যাব, ওখানে গিয়ে নীলাকে খুঁজব। আমি বাড়িতে জানিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। রাজশাহী থেকে ঢাকাতে যেতে 6 ঘন্টার মতো সময় লাগে। নীলার কথা ভাবতে ভাবতে আর নীলাকে খোঁজার আশায় আমি ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় গিয়ে একটা হোটেলে রুম নিলাম, তারপর নীলাকে খুঁজতে শুরু করলাম। প্রথমে শহরের হাসপাতালগুলোতে নীলার খোঁজ করতে শুরু করলাম। সারাদিন নীলাকে খুঁজি, মাঝরাত পর্যন্ত খুঁজে বেড়াই। আবার হোটেলে ফিরে আসি গভীর রাতে, নীলাকে কোথাও খুঁজে পাই না। রাতে বাসায় ফিরে ঘুম আসে না। নীলার কথা ভাবতে ভাবতে
সকাল হয়ে যায়। এভাবে এক মাসের মতো আমি নীলাকে খুঁজি কিন্তু পাই না। এক মাস নিয়মিত ঘুম না পাড়ায় আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। আমি বাড়িতে ফিরে আসলাম, সবার কাছে নিজেকে অপরাধী মনে হয়। আমি সত্যি বড় অপরাধী, আমি নীলার সাথে অনেক অপরাধ করেছি। চাচা চাচির সামনে নিজের মুখ দেখাবো কিভাবে? ওদের একমাত্র মেয়ে, ওরা কত কষ্ট আছে। আমার ভীষণ কষ্ট হয়, যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সেই বুঝতো আমার ভেতরটা। রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো খাবার নিয়ে। ঢাকায় গিয়ে তো নিজের শরীরের অবস্থা একেবারে শেষ করে ফেলেছিস। শোন, যা হয়েছে সেটা তোর ভাগ্য ছিল, তুই দেখিস নীলা একদিন ঠিক ফিরে আসবে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। আমি বুঝতে পারি, তোর দিকে তাকালেই আমি সবকিছু বুঝতে পারি। আম্মু, এখন কি করব আমি? সবকিছু ঠিক হয়ে যাবে, তুই একটু ধৈর্য ধর। তারপরে আম্মু আমাকে খাইয়ে দিল। আমি বসে বসে নীলার সেই দুষ্টুমিগুলো ভাবছি, কত কিছুই না করত একটু ভালোবাসা পাওয়ার জন্য। আজ আমি ওকে আমার সব ভালোবাসা দিতে চাই, কিন্তু আজ ও নেই। ওদিকে নীলা এখন দুবাইয়ে। নীলা সেদিন রাতে বাড়ি থেকে বের হওয়ার পর কোথায় যাবে, কি করবে, এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল। নীলা তো এই মুখ নিয়ে বাসায় ফিরে যেতে পারবে না। নীলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কারের সাথে ধাক্কা খায়, নীলার মাথায় ভীষণ আঘাত পায়। গভীর রাত্রে রাস্তায় কেউ ছিল না। কারের ড্রাইভারটি নীলাকে তুলে হসপিটালে নিয়ে যায়। কারের ড্রাইভারটির নাম সাইদ। সাইদ নীলাকে হসপিটালে নিয়ে যাওয়ায় নীলাকে হালকা চিকিৎসা দেয়। ডাক্তার বলেন রোগীর মাথায় ভীষণ আঘাত লেগেছে, একটা অপারেশন করাতে হবে, আর আমরা এই গুরুত্বপূর্ণ অপারেশনটি করতে পারবো না। রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ভালো হয়, আর অপারেশনটা যত তাড়াতাড়ি হবে রোগীর জন্য ততই ভালো। অপারেশনে যদি কোনো ত্রুটি হয় তাহলে রোগীর স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। এমন সময় সাইদ পড়ল ভীষণ বিপদে। সাইদ কি করবে, কিভাবে নীলার ভালো অপারেশন করাবে? সাইদ তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবে। সাইদ সহ পরিবারের সবাই প্রবাসে বসবাস করে, মানে দুবাইয়ে থাকে। সাইদ বাংলাদেশে বেড়াতে এসেছে। সাইদের বাড়ির লোকজন বলল মেয়েটিকে নিয়ে দুবাই চলে আয়, এখানে ওকে উন্নত চিকিৎসা দিলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাইদ ডাক্তারের সঙ্গে কথা বলে নীলাকে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। নীলা মাথায় ভীষণ আঘাত পাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত নীলা অজ্ঞান হয়ে আছে। ওখান থেকে নীলাকে দুবাই নিয়ে যেতে একদিন সময় লাগলো। তারপর নীলাকে দুবাইয়ের সবচেয়ে ভালো একটা হসপিটালে শিফট করা হলো। দুবাইয়ের ডাক্তাররা নীলার অপারেশন করতে শুরু করলো। মাথায় আঘাত, খুব গুরুত্বপূর্ণ একটা অপারেশন। অপারেশন করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো। ডাক্তার বলেছে অপারেশন সাকসেসফুল, কিন্তু নীলার জ্ঞান ফিরতে অনেক দেরি হবে, নীলা কোমায় চলে গেছে। এখান থেকে জ্ঞান ফিরতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয়, তবে ডাক্তারদের ধারণা মতে 2-3 মাস সময় লাগতে পারে। এদিকে 1 মাস পেরিয়ে গেছে। আমি নীলাকে শহরের আনাচে কানাচে খুঁজে বেড়াই, কেউ নীলার একটু খোঁজও দিতে পারে না। রাত দিন এক করে আমি নীলাকে খুঁজে বেড়াই, আশা একটাই, নীলাকে আমি একদিন ঠিক খুঁজে পাবো। আব্বু পুলিশকে জানিয়েছিল, পুলিশেরও নীলাকে অনেক খোঁজার ব্যবস্থা করেছে কিন্তু তারাও ব্যর্থ। এভাবে নীলাকে খুঁজতে খুঁজতে আর বুকে কষ্টের পাহাড় জমিয়ে থাকতে থাকতে আরও 2টা মাস কেটে গেল। আজ 3 মাস পেরিয়ে গেল, নীলার কোনো খবর নেই। আমি এখনো নীলাকে খুঁজে বেড়াই। একদিন লাঞ্চ করছি, এমন সময় আম্মু বলল, দেখ নীলাকে তো অনেক খুঁজলি, কোথাও পেলি না। ভাগ্যে থাকলে একদিন নীলা ঠিক ফিরে আসবে। তার চেয়ে বরং তুই আবার ভার্সিটিতে যা, ক্লাস কর, তোর সময় কেটে যাবে। আচ্ছা আম্মু, কালকে থেকে ভার্সিটিতে যাব। ওদিকে 3 মাস পর নীলার জ্ঞান ফিরল। ডাক্তাররা আগে থেকে বলেছিল যে আজকে বিকেল 3-4টার মধ্যে নীলার জ্ঞান ফেরার সম্ভাবনা রয়েছে, তাই সাইদ সহ ওর আব্বু আম্মু ওরা হসপিটালে এসে বসে থাকে নীলার জ্ঞান ফেরার আশায়। নীলার জ্ঞান ফিরে এসে দেখলো সে একটা হসপিটালে। আশেপাশে লক্ষ্য করতে দেখলো 3 জন বসে আছে। আমি এখানে কেন? আপনি এখন দুবাইয়ে আছেন। 3 মাস আগে আমার কারের সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হয় আর আপনাকে উন্নত চিকিৎসার জন্য দুবাইয়ে আনা হয়। নীলার আস্তে আস্তে সবকিছু মনে পড়ে গেল। সাইদের মা নীলাকে উদ্দেশ্য করে বলল, কি নাম তোমার? আমার নাম নীলা। তোমার কি বাসার কথা কিছু মনে পড়েছে? হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ছে। খুব ভালো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। নীলা মুখ গোমড়া করল। কি তোমার বাসার কথা বলায় তুমি মন খারাপ করলে কেন? কি হয়েছে? তোমার সবকিছু আমাকে খুলে বলো। তারপরে নীলা সবকিছু খুলে বলল। বুঝলাম, ছেলেটি এত খারাপ,
তোমাকে এভাবে কষ্ট দিল? না, ওকে খারাপ বলবেন না, যতই হোক ও আমার স্বামী। এত কিছুর পরও তুমি ওকে স্বামী বলছো? হাজার অপরাধ করলেও আমার স্বামী, আমি ওকে ভীষণ ভালোবাসি। তাহলে তুমি এখন তোমার স্বামীর কাছে ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। না, ও আমাকে মেনে নেবে না, কারণ আমি অনেক পিচ্ছি, ও পিচ্ছি মেয়েদের পছন্দ করে না। তাহলে তুমি এখন কি করবে? যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু আমি ওর কাছে কখনোই ফিরে যাব না। আচ্ছা, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে, আমার কোনো মেয়ে নেই, তুমি আজ থেকে আমার বাড়ির মেয়ে। নীলা কাঁদতে কাঁদতে আন্টিকে জড়িয়ে ধরল। আন্টি, তোমরা খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমাকে আন্টি বলে ডাকবে না আজ থেকে, আমাকে আম্মু বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আম্মু। আরো 7 দিন পর নীলা পুরোপুরি সুস্থ হওয়ায় নীলাকে সাইদের বাসায় নিয়ে যাওয়া হলো। নীলা এখন নতুন বাবা মা পেল। এদিকে আমি ভার্সিটিতে যাওয়া শুরু করেছি, ভার্সিটিতে গিয়ে নিয়মিত ক্লাস করি। নীলার স্মৃতি আঁকড়ে আজও নীলাকে খুঁজে বেড়াই। নীলা সেই রক্তমাখা ওড়নাটা এখনো আমার কাছে আছে, ওড়নাটা সব সময় আমার কাছে রাখি। সেই রক্তমাখা ওড়না এখন তো আর রক্ত নেই, সাদা ওড়না, লাল লাল সব দাগ আছে। সাইদের বাবার একটা নিজস্ব কোম্পানি আছে, নীলা সব সময় বাড়িতে বসে থাকে, তাই নীলা ওর নতুন আম্মু আম্মুকে অনেক বুঝিয়ে ওদের কোম্পানিতে যায়। ওখানে নীলাকে সবাই ম্যাডাম বলে সম্মান দেয়। নীলার এগুলো শুনতে খুব ভালো লাগে, তাই নীলা নিয়মিত অফিসে গিয়ে বসে থাকে। বসে বসে অফিসে বিভিন্ন কাগজপত্র সিরিয়াল করে। এভাবে চলতে থাকে আমার এবং নীলার দুই দিকের দুই পৃথিবী। নীলার একদিন হঠাৎ খুব বমি হয় আর সে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার নীলাকে চেক আপ করে বলে নীলা প্রেগনেন্ট। সেদিন রাতে আমাদের মিলন হয়, যার ফলে নীলা আজ প্রেগনেন্ট। নীলার বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে বলি, কিন্তু নীলা রাজি হয় না। নীলা মনে মনে ভীষণ খুশি, নীলা প্রেগনেন্ট এটা শুনে নীলা খুশি। মেয়েরা প্রেগনেন্টের কথা শুনলে এমনিতে অনেক খুশি হয়। নীলার আম্মু নীলাকে অনেক সেবা যত্ন করে। এদিকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যায়, আমি ঠিক মতো পরীক্ষা দেই। পরীক্ষা শেষ হতে 2 মাসের মতো সময় লাগলো, দেখতে দেখতে আরো 4টা মাস কেটে গেল। আমি এখন অনার্স তৃতীয় বর্ষে উঠে গেছি, সময় আমার কিছুতেই কাটে না। নীলার স্মৃতি আঁকড়ে এখনো বেঁচে আছি। ওদিকে নীলা প্রেগনেন্ট প্রায় 10 মাস হয়ে এসেছে, নীলাকে একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে, নীলা মা হতে চলেছে। নীলার মধ্যে এক অন্যরকম খুশি বিরাজ করছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুপুরের দিকে নীলা সার্জারি করা হয়। আলহামদুলিল্লাহ পুত্র সন্তান মা ছেলে দুজনেই সুস্থ আছে। নীলা তার বাচ্চাকে পেয়ে অনেক খুশি। এদিকে আমি আজকে ভার্সিটিতে যাইনি, মনের মধ্যে কেমন যেন করছে। আসলে রক্তের টান থাকলে যেটা হয়, আজকে খুব খুব শুধু নীলার কথা মনে পড়ছে। এভাবে চলতে চলতে আরো 3টা বছর কেটে যায়। আমার BCS কমপ্লিট, আম্মু আব্বু আমাকে কোনো চাকরি বাকরি করতে দেয়নি, নিজেদের ব্যবসা সামলাতে হবে। নীলার কথা সবাই ভুলে গেছে, মানে সবাই মেনে নিয়েছে যে নীলা মারা গেছে। আম্মু আব্বু আমাকে আবার বিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি বিয়ে করিনি, আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। নীলার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি, যদিও কাউকে বুঝতেই দেই না যে আমি আজও নীলাকে ভালোবাসি। এখন আমি অফিসে যাই, আব্বুর ব্যবসা সামলাই। আমাদের একটা ছোটখাটো কোম্পানি আছে, আব্বু এবং তার বন্ধু মিলে কোম্পানিটা চালায়। আমিও অফিসে গিয়ে অফিসিয়াল কিছু কাজ করি, রাতে ডিনার করছি। এমন সময় আম্মু বলল, তোর আবার বিয়ে দেব, তোর জন্য মেয়ে খুঁজছি। দেখো আম্মু, এর আগে তোমাদের ইচ্ছায় বিয়ে করেছিলাম, এখন প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমাকে আর বিয়ের কথা বলো না, আমি আর জীবন নিয়েও বিয়ে করবো না। আমরা না এখন বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের কি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে নেই? নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা থাকলে তোমাদের মেয়েকে বিয়ে দাও, আমাকে কখনো বিয়ের কথা বলবেন না। আর কেউ কোনো কথা বলল না। আমি ডিনার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ওদিকে দুবাইয়ে নীলা কাটাচ্ছে অপূর্ণ এক জীবন, মানে নীলার ছেলে আছে কিন্তু স্বামী নেই। নীলার ছেলের নাম রেখেছে জিসান, ওর বয়স এখন 3 বছর। নীলাও এখন আমার কাছে ফিরে আসতে চায়, কিন্তু ভয় একটাই, আমি যদি নীলাকে মেনে না নেই। নীলা নিজের মা বাবাকে ছেড়ে চলে গেছে শুধু আমার জন্য, মেয়েটা তো অনেক কষ্ট সহ্য করে আজও টিকে আছে। জিসান তার আব্বুর ভালোবাসা থেকে বঞ্চিত, নীলা জিসানকে বুঝতে দেয় না যে তার আব্বু নেই। জিসান ওর আব্বুর কথা জিজ্ঞাসা করলে নীলা বলে, আমি তোর আব্বু, আমি তোর আম্মু। সাইদের দুবাইয়ের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল হয়, 2 কোম্পানি থেকে একটা মিটিং করার সিদ্ধান্ত হয়, আর মিটিংটা আমাদের দেশে হবে এটা নির্ধারণ করা হয়। সাইদ গিয়ে নীলাকে বলে, বাংলাদেশের একটা কোম্পানির সঙ্গে আমাদের একটা মিটিং আছে,
আমরা বাংলাদেশে যাব। তুমি আমাদের সাথে যাবে? না, আমি বাংলাদেশে যাব না। বাংলাদেশে তো যাচ্ছি, তোমাদের বাড়িতে তো না। আমরা গিয়ে ওখানে একটা মিটিং করব আর ওখানে এক মাস থাকব। ভাবছি আব্বু আম্মু ওদেরকে নিয়ে যাব, তাই বলছি তুমিও আমাদের সাথে চলো। হ্যাঁ নীলা, তুমিও আমাদের সাথে যাবে, আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি। আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, সামনের ফ্রাইডেতে আমাদের ফ্লাইট। তারপর শুক্রবারের ফ্লাইটে নীলা, জিসান, সাইদ, সাইদের আম্মু আব্বু সহ অফিসের কিছু লোকজন ওরা সবাই বাংলাদেশে চলে আসে। ওরা এসে একটা হোটেলে বুকিং হয় আর মিটিংটা হবে আমাদের কোম্পানিতে। দুই দিন রেস্ট নেওয়ার পর আমাদের কোম্পানিতে সাইদ, সাইদের আব্বু, নীলা আর কোম্পানির লোকজন ওরা মিটিং করতে আসে। আমরা একটা প্রজেক্টের ডিল নিয়ে মিটিং করব। আমি আব্বু খুব তাড়াতাড়ি অফিসে চলে আসি। অফিসের আরও লোকজন নিয়ে আমরা মিটিং করার জন্য প্রস্তুতি নেই। মিটিং 10টায় শুরু হয়, দুই কোম্পানির প্রায় 20 জন নিয়ে মিটিং করা হয়। আমরা মিটিং শুরু করার আগেই সবার সাথে হ্যান্ডশেক করতে গেলাম। সবার সাথে হ্যান্ডশেক করছি আর নিজেদের নাম বলছি। সাইদের সঙ্গে হ্যান্ডশেক করতে গেলাম, ইমন ইসলাম। সাইদ হাত বাড়িয়ে বলল, সাইদ চৌধুরী। তারপরে পাশে হ্যান্ডশেক করতে গেলাম, একটা মেয়ে হাত বাড়িয়ে বলল, নীলা চৌধুরী। আমি নীলার মুখের দিকে তাকিয়ে থাকলাম, নিজের চোখ দিয়ে কি দেখছি বিশ্বাস করতে পারছি না। আমার চোখের সামনে নীলা দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গলা শুকিয়ে আসছে। আমি কোনো রকম হ্যান্ডশেক করে আমার নাম বলে বসে পড়লাম, কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 4 বছর পর নীলা আমার চোখের সামনে। আমি নীলার দিকে তাকাচ্ছি কিন্তু নীলা আমার দিকে একবারও তাকাচ্ছে না। নীলার আগে যার সাথে হ্যান্ডশেক করলাম উনি বলল ওনার নাম সাইদ চৌধুরী, আর নীলা বলল ওর নাম নীলা চৌধুরী। কি আজব, নীলার মনে হয় ওনার সাথে বিয়ে হয়েছে। যাক, তাও খুশি হলাম, নীলা তো বিয়ে করে সুখে আছে, আজ আমি অনেক খুশি। তারপরে মিটিংয়ের দিকে মনোযোগ দিলাম, মন কিছুতেই বসছে না। আজকের মতো মিটিং শেষ হলো কিন্তু সম্পূর্ণ ডিল নিয়ে আলোচনা করা হলো না, তাই কালকে আবার মিটিং করা হবে। আমি বাড়িতে গিয়ে সরাসরি রুমে চলে গেলাম, চোখ দিয়ে খুব জল ঝরছে। আজ আমি অনেক খুশি, আজ নীলাকে দেখলাম, তাও তো নীলা সুখে আছে, এটা দেখেই অনেক ভালো লাগছে। পরের দিন আমি খুব তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। এমন সময় সাইদের একটা ফোন আসলো। সাইদ একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলো। নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন মিস্টার রিমন? হ্যাঁ ভালো আছি, আপনি? আমিও খুব ভালো আছি। তা আপনার বড় ওয়াইফ কেমন আছে? মানে? না, আপনার তো পিচ্চি পছন্দ হয় না, তাই বলছি আপনার বড় ওয়াইফ কেমন আছে? আমার কোনো বড় ওয়াইফ নেই। কেন, এখনো বিয়ে করেন নাই? না, কারো অপেক্ষায় ছিলাম। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু এখন আর নেই। এখন সে তার স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছে, তাই? একদম তাই। তারপর আমি জিসানের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। মিটিং এর সময় হয়ে গেছে, তাই জিসানকে নামিয়ে দিয়ে আমরা মিটিং করতে গেলাম। জিসানকে নীলা ওর ফোন দিয়ে পাশের একটা রুমে বসিয়ে দিল। জিসান সম্ভবত ফোনে গেম খেলছে। আমরা সবাই মিটিং করতে বসলাম, প্রজেক্ট নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করলাম। মিটিং করা শেষে সাইদের কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানির খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। আমরা মিটিং শেষ করে সবাই একসাথে লাঞ্চ করলাম। শেষবারের মতো নীলার দিকে একবার তাকালাম। নীলা হয়তো আবার চলে যাবে দুবাইয়ে, তাই শেষবারের মতো আমি নীলার মুখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ নীলাও আমার দিকে তাকালো। আমি নীলার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে ওরা সবাই চলে যেতে লাগলো। আমরা ওদেরকে একটু এগিয়ে দিতে গেলাম, হঠাৎ জিসান এসে আমার পা জড়িয়ে ধরল। আমি জিসানকে কোলে তুলে নিলাম, একটু আদর করে জিসানকে নামিয়ে দিলাম। ওরা গিয়ে গাড়িতে উঠল। নীলা গাড়ির গ্লাস খুলে আমার দিকে তাকালো। দেখলাম নীলার চোখ দিয়ে জল পড়ছে। আমার সাথে অনেকদিন পর দেখা হলো, তাই হয়তোবা কাঁদছে। এটা খানিকের কষ্ট, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। আমিও গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে শাওয়ার নিলাম। রুমে বসে শুধু অফিসের কথাই ভাবছি। জিসানের মায়ায় পড়ে গেছি। জিসানকে আমার খুব আপন আপন লাগছে। ওদিকে নীলা হোটেলে গিয়ে ভীষণ কান্না শুরু করেছে। নীলার আম্মু নীলার সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করছে, কিন্তু নীলা কিছু বলছে না, শুধু কেঁদে চলেছে। অনেক চেষ্টা করে নীলার আম্মু জানতে পারলো যে আজকে আমার সাথে নীলার দেখা হয়েছিল। কাঁদছো কেন তুমি? আম্মু, ইমন ভালো নেই। তুমি কিভাবে জানলে ও ভালো নেই? ওর সাথে কথা বলেছি, ও এখনো বিয়ে করে নাই, এখনো আমার অপেক্ষায় আছে। কি বলছো কি, তুমি তো বলেছিলে ও তোমাকে সহ্য করতে পারতো না, তাহলে এখনো তোমার জন্য অপেক্ষা কেন করছে? আমি কিছু জানি না আম্মু,
আমার এখন ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একদম কষ্ট পেও না। তোমার স্বামী যখন তোমার জন্য এখনো অপেক্ষা করে আছে, তাহলে তোমার ওর কাছে ফিরে যাওয়া উচিত। কিন্তু আমি কিভাবে ওর কাছে ফিরে যাব? তুমি কোনো চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করব। এদিকে আমি শুধু বারবার নীলা আর জিসানের কথা ভেবে চলেছি। নীলা এখন বড় হয়ে গেছে, না আমি কি সব ভাবছি, নীলা তো এখন অন্য কারো বউ, এসব নিয়ে আমার না ভাবাই ভালো। আমি রাতে এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে। আমি ফোনটা ব্যাক করলাম। ফোনটা রিসিভ করতে উপাস থেকে বলল, হ্যালো মিস্টার ইমন, আমি সাইদ চৌধুরী। ও আচ্ছা, কি খবর? আপনার সাথে কিছু কথা আছে, দেখা করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কোথায় আসব? আমি একটা জায়গা টেক্সট করে দিচ্ছি, ওখানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম টেক্সট করা জায়গায়। গিয়ে দেখলাম সাইদ চৌধুরী বসে আছে। আরে মিস্টার ইমন, আসুন এখানে বসুন। জি ধন্যবাদ। তা আপনার দিনকাল কেমন কাটছে? হ্যাঁ ভালো কাটছে, আপনি তো অনেক লাকি। বুঝলাম না আপনার কথা। না আপনি খুব ভালো একটা বউ পেয়েছেন, তাই বললাম আপনি খুব লাকি। সাইদ হাসতে হাসতে বলল, আরে ভাই আমি তো এখনো বিয়েই করিনি। মানে কি বলছেন আপনি? তারপরে সাইদ আমাকে সব ঘটনা খুলে বলল। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। আরে এখন কাঁদছেন কেন, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এই নীলা এদিকে আসো। তারপরে নীলা জিসান ওদের সাথে আরো দুজন আসলো, ওরা মনে হয় সাইদের মা বাবা। জিসান এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, তুমি আমার আব্বু, আম্মু আমাকে সব কিছু বলেছে, তুমি খুব পচা, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে ছিলে। আমি জিসানকে কোলে নিয়ে কয়েকটা চুমু খেলাম। হ্যাঁ রে তোর আব্বু অনেক পচা, তোকে একটু আদর ভালোবাসা দেয়নি? আব্বু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না রে আমি তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। সত্যি বলছো তো আব্বু? হ্যাঁ সত্যি বলছি, আমি তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। এই যে মিস্টার ইমন, এখন আপনার বউ আর ছেলেকে নিয়ে আপনি বাসায় যান, আমরা কয়েকদিন পর আপনার বাসায় আসছি। কয়েকদিন পর কেন, আপনারা সবাই এখনই আমাদের সাথে চলুন। আচ্ছা আপনি যান, আমরা কয়েকদিন পরে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে সাইদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি নীলা আর জিসান বেরিয়ে পড়লাম। আমি গাড়ি ড্রাইভ করছি, পাশের সিটে নীলা বসেছে, আমাদের মাঝখানে জিসান আছে। নীলা এখন আমার সাথে কথা বলছে না। আমি নীলার দিকে তাকাচ্ছি কিন্তু কোনো কথা বলছি না। জিসানের সাথে সাথে একটার পর একটা কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। নীলা এবং আম্মু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। নীলা সরাসরি গিয়ে আম্মুর পা জড়িয়ে ধরল আর বলল, আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মু কিছু বলছে না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আম্মু এবং নীলা দুজনেই কান্না করে চলেছে। একটু পর জান্নাত আর আব্বু আসলো। নীলা আব্বুর পা জড়িয়ে কান্না করতে লাগলো। তারপরে নীলা সব কিছু খুলে বলল, এতদিন কোথায় ছিল, কি করছিল। তারপরে জিসানকে নিয়ে সবাই মাতামাতি শুরু করে দিল, একবার আম্মুর কোলে একবার আব্বুর কোলে, একবার জান্নাত নিয়ে টানাটানি করছে, কখন কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে আব্বু চাচা আর চাচিকে ফোন দিয়ে আসতে বলল। আব্বু বলল, সারপ্রাইজ আছে। ইমন তুই নীলাকে নিয়ে উপরে যা, আর দাদু ভাই আমার কাছে থাকবে। তারপরে আমি আর নীলা ওপরে গেলাম। উপরে গিয়ে আমি নীলাকে জড়িয়ে ধরলাম। এ পিচ্ছি তুই এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলি? এই শোনো, এখন আমি আর পিচ্ছি নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। হুম তাই তো দেখছি, তুই অনেক বড় হয়ে গেছিস। শোনো এখন আর তুই করে বলবে না, এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি আমার সাথে যে সেদিন রাতে ওভাবে ওসব না করলে এসব কিছুই হতো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আস্তে আস্তে তোমাকে মেনে নিতাম। সেটা বুঝতে পেরেছি, তুমি এতদিন আমার জন্য অপেক্ষা করছো, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমিও তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো। হঠাৎ জিসান এসে আব্বু বলে ডাক দিল, কি হয়েছে আব্বু? তুমি আমার আম্মুকে জড়িয়ে ধরে কি করছিলে? কই কখন জড়িয়ে ধরলাম? না আমি দেখেছি। না তোমার আম্মু পড়ে যাচ্ছিল তাই তোমার আম্মুকে ধরেছি। ও তাহলে ঠিক আছে। তারপর আমি জিসানকে কোলে নিয়ে গল্প করতে শুরু করলাম। দুপুরে লাঞ্চ করে এসে আমি জিসান নীলা তিনজন শুয়ে দুষ্টামি করছি। এভাবে দুষ্টামি করতে করতে বিকেল হয়ে আসলো। কিছুক্ষণ পর জান্নাত এসে বলল, ভাবি গ্রাম থেকে তোমার আম্মু আব্বু এসেছে। নীলা দৌড়ে ওর আম্মু আব্বুর কাছে গিয়ে ওদের পা জড়িয়ে ক্ষমা চাইতে লাগলো। নীলাকে পেয়ে
ওর আম্মু আব্বু ভীষণ খুশি। আর খুশি হবে না কেন, একমাত্র মেয়ে বলে কথা। প্রত্যেকটা মা বাবা তার মেয়েকে খুব ভালোবাসে। তারপরে আমরা সবাই গল্প করতে করতে রাত হয়ে আসলো। রাতে সবাই একসাথে ডিনার করে নিলাম। রাতে আমি, নীলা আর জিসান রুমে বসে আছি। এমন সময় জানাত আসলো, জিসান আজকে তুমি আমার সাথে থাকবে। কেন আন্টি, আজকে আমি আমার আব্বুর সাথে থাক। আজকে তো তোমার আব্বুর সাথে থাকা যাবে না, আজকে তোমার আব্বু আর আম্মু একসাথে থাকবে। হ্যাঁ জিসান, তোমার আন্টি ঠিকই বলেছে, আজকে তোমাকে আমাদের সাথে নেব না, কাল থেকে তুমি আমাদের সাথে থাকবে। আচ্ছা আম্মু, তুমি যখন বলছো তাহলে আমি আন্টির সাথে থাকবো। তারপরে জিসান আমাকে আর নীলাকে কয়েকটা চুমু দিয়ে ওর আন্টির সাথে চলে গেল। নীলা গিয়ে রুমের দরজা আটকে দিল। নীলা আমার দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। হাসছো কেন? শোনো, আমার আরেকটা বেবি লাগবে। ওম, আরেকটা? হ্যাঁ আরেকটা, এবার একটা মিষ্টি মেয়ে লাগবে। তোমার মিষ্টি মেয়ে লাগবে, তাহলে আমাকে বলছো কেন? ওই, তুমি জানো না তোমাকে কেন বলছি? না আমি তো জানি না। দেখো নাটক করো না। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি নীলাকে বিছানায় শুয়ে দিলাম। আমি আস্তে আস্তে নীলার কাছে গেলাম, নীলাকে কিস করতে শুরু করলাম, নীলার গালে মুখে গলায় কিস বসাতে শুরু করলাম। শুধু কি কিস করলে হবে নাকি অন্য কিছু করবে? এত ব্যস্ত হচ্ছো কেন? আমার এক্ষুনি লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি নীলার ড্রেস খুলে, এ আপনারা কি শুনছেন? হ্যাঁ আর কিছু শোনার নেই। তারপরে আমি আর নীলা সুখের সাগরে ভাসতে থাকলাম, যেখান থেকে আর কখনো ফিরে আসবো না। এভাবে আমাদের সুখের জীবন কাটতে থাকলো। সমাপ্ত। আসসালামু আলাইকুম। গল্পটি শুধুই কাল্পনিক ছিল, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য গল্পটি লেখা হয়েছে। গল্পটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরো ভালো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।